গ্রামের একটি ছেলে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরির আশায় শহরে আসল। কয়েকদিন খোঁজাখুঁজি করে একটা ছোটখাটো চাকরিও হয়ে যায় তার। কয়েকদিনের মধ্যেই পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে একটি লোভনীয় বিজ্ঞাপন তার চোখে আটকে যায়, যেখানে লেখা, বাংলাদেশে বংশভূত কানাডার সিটিজেন এক মেয়ে দেশে এসেছে বিয়ে করতে, আর তিনি একজন সৎ ও শিক্ষিত পাত্র খুঁজছে। ছেলেটি সাথে সাথেই সেই বিজ্ঞাপনে দেয়া নাম্বারে ফোন করে। ওপাশ থেকে ভেসে আসে একটা মিষ্টি কণ্ঠ। মেয়েটি জানায় সে কানাডার সিটিজেন, সে কয়েক মাসের জন্য দেশে বেড়াতে এসেছে, এর মধ্যেই সে বিয়ে করে আবার কানাডায় পাড়ি জমাতে চায়। সেখানে মেয়েটির নিজের বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে। এমন প্রস্তাব শুনে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে পড়ল, কারণ কানাডার মতো একটি উন্নত দেশের সিটিজেন হলে তার পরিবারের আর কোনো অভাব থাকবে না। মেয়েটির সাথে এরপর থেকে নিয়মিত কথা বলতে শুরু করে সে। মেয়েটি সেই ছেলের কাছ থেকে তার জীবনের সব গল্প শুনল। তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধুতে পরিণত হলো। এর মধ্যেই তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত গড়ায়। ছেলেটিকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি। ছেলেটা মনে মনে এটাই চাচ্ছিল, সে খুব খুশি হয়। মেয়েটা ছেলেটিকে এটাও বলল যে বিয়ের পর সে ছেলেটিকে কানাডায় অনেক ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। ছেলেটি এমন প্রস্তাব শুনে খুবই খুশি হল। গ্রাম থেকে উঠে আসা একটি ছেলের জন্য বিদেশে ঘর বাঁধার স্বপ্ন অনেকটা আলাদিনের চিরাগ হাতে পাওয়ার মতোই, কিন্তু বাদ সাধল আর এক জায়গায়। মেয়েটি হঠাৎ একদিন খুব মন খারাপ করে ছেলেটিকে বলল যে গত 2 মাস ধরে কানাডার অফিসের বেতন আটকে আছে, তার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই। এখন যদি ছেলেটা কোনোভাবে 20 লক্ষ টাকা জোগাড় করে দিতে না পারে, তাহলে তাদের কানাডা যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। একবার কানাডায় পৌঁছাতে পারলেই তাদের আর কোনো অভাব থাকবে না। মেয়েটি এটাও বলল যে কানাডায় গিয়ে ছেলেটির সব টাকা শোধ করে দেবে সে। এ কথা শুনে ছেলেটি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে গরিব ঘরের সন্তান, এত টাকা তার কাছে নেই। মাত্র একটি উপায় সে টাকা জোগাড় করতে পারবে, আর তা হল নিজেদের সব জমি জমা বিক্রি করে দেওয়া। বিদেশে একটি সুখী জীবনের স্বপ্ন ছেলেটিকে এতটাই বিমোহিত করে রাখলো যে সে তার বাবার জমি বিক্রি করতে দ্বিধাবোধ করল না। যে করেই হোক কানাডায় যেতেই হবে, এমনটাই মাথায় ঘুরতে লাগলো ছেলেটির। শুধু বাবার জমিই নয়, মায়ের সব গয়নাও বিক্রি করে দিল সে। এভাবেই অনেক কষ্টে 20 লক্ষ টাকার জোগাড় করতে পারল ছেলেটা। এরপর সেই মেয়েটার সাথে পরিকল্পনা করতে থাকলো কবে তারা কানাডায় পাড়ি জমাবে এই নিয়ে। সময় ঘনিয়ে এলো, তারা দুজনেই সব রকম প্রস্তুতি নিয়ে নিল, এবারে শুধু টিকিট কাটার পালা। মেয়েটি ছেলেটিকে বলল, তুমি আমাকে টাকাগুলো দাও, আমি সেগুলো ব্যাংকের মাধ্যমে আগে ভাগেই কানাডায় পাঠিয়ে দেব, এছাড়া টিকিট কাটার জন্যও টাকার প্রয়োজন। ছেলেটি সরল মনে সবগুলো টাকা মেয়েটিকে দিয়ে দিল। পরদিন সকালবেলা দুজনের একই ফ্লাইটে কানাডা যাওয়ার কথা। সারা রাত জুড়ে ছেলেটার স্বপ্ন ছিল শুধুই কানাডা। সকাল হওয়ার সাথে সাথে ছেলেটা মেয়েটাকে ফোন করে, আর উপাস থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসছিল, আপনি যেই নাম্বারে ডায়াল করেছেন সেটি বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। কলিজায় যেন একটা মোচড় মারল ছেলেটার। সে তার ফোনের যতক্ষণ চার্জ ছিল ততক্ষণই সেই মেয়েটার নাম্বারে কল করছিল, আর নাম্বার বরাবরের মতোই বন্ধ ছিল। মেয়েটির বাসার ঠিকানায় গিয়ে সে জানতে পারল একটা ভয়াবহ তথ্য, যে বাড়িতে মেয়েটি ভাড়া থাকত সেখানে গত 4 মাসের বাড়ি ভাড়া না দিয়েই আজ খুব ভোরে সে বেরিয়ে গেছে কানাডার ফ্লাইট ধরতে, আর কখনোই ফিরে আসবে না সে। ছেলেটি মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল। এক মুহূর্তে তার জীবনে অন্ধকার নেমে আসলো। তার আর বুঝতে বাকি রইল না যে সে আসলে একটা ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছে। একজন অচেনা মানুষকে বিশ্বাস করে অতি লোভে নিজের সর্বস্ব হারালো ছেলেটি। কখনোই কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কারো সাথে বন্ধুত্ব করবেন না। আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে আপনার আবেগ ও অনুভূতিকে ব্যবহার করে একজন মানুষ আপনাকে সর্বহারা করে দিতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।